কারেন্ট গেল না হইল, যারা উঠুন না তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠা লাইলাম হইল। তারা যে অলি মানুষ আমরা তো ধরতাম পারছি না, তারা অলি হইয়া রয়েছে ভিতরে ভিতরে। আমিন খান জুড়ে খান কারেন্ট গেছে এখানে উঠার কি হইল আমি কিছু বুঝলাম। আপনারা মাঝের তার একটু বন্যা আগইতে আগইতে তো আমার শুয়ে লাগবেন কতক্ষণ পরে, একটু বসেন পরিবেশটা ঠিক রাখেন। যে পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম নবীজির কাছে, আবার নবীজি এক শিশি ঘাম মুবারক তিনি বিয়েতে উপহার দিলেন, সুবহানাল্লাহ বলবেন না, সাহাবাই ঘামের শিশুলি উঠে দিছে দৌড়। দৌড়তে 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 তিনি বাড়ির কেনারে চলে গেলেন, দূর থেকে বাবা দৌড়ে আসে, মেয়েটা ঘরের কোনা থেকে তাকিয়ে আছেন, তাকায়া দেখে বাবা আসতেছে, একবারে ঘেমে গেছে। মেয়েটা ডাক দেয়া কয় বাবা আমার নবীজি কি কোনো উপহার দেন নাই? কয় হ্যাঁ মেয়ে দিয়েছে। কয় কি দিল? ওই লোকটা লুঙ্গির খোঁচা থেকে বের করে শিশিটা দিলেন, বললেন এক শিশি ফসিনা মুবারক, নবীর গায়ের ঘাম তোমার বিয়েতে উপহার দেওয়া হয়েছে। বেদুইন মেয়ে, গ্রামের মেয়ে, আতরের শিশিটা ছু মেরে নিয়ে নিলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। মেয়েটা চিৎকার করে কয় আব্বা ও আব্বা আমার নবীজি যদি অর্ধেকটা পৃথিবী আমাকে লিখে দিত আমি এত খুশি হইতাম না, নবীর ঘাম মুবারকে আমি যত খুশি হয়েছি। আদর করে যত্ন করে মেয়েটার শিশিটা লুকাই রাখলেন, যখনই দাস্ত বিয়ে হইত মেয়েটা আতরের শিশিটা বের করতেন, একটা ফোটা ঘাম মেয়েটা হাতের ভেতরে নিয়ে মুখে লাগাতেন, বুকে লাগাতেন। কেতাবে পাওয়া যায় মেয়েটা যেই দিন আতরের শিশিটা খুলতেন, এক ফোটা ঘাম যেদিন গায়ে লাগাতেন, পোড়া মদিনায় এমন কোনো মানুষ নাই, একেবারে দূর গ্রামের যারা মানুষ, পোড়া মদিনা শহরে যত মানুষ ছিল ওই ঘামটা মেয়েটা গায়ে লাগানোর সাথে সাথে পোড়া মদিনায় এই আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। সব মানুষ দৌড়ে দৌড়ে আসতেন, এই গন্ধ আসলো কোথ থেকে, তো দামি আতর মানুষ পাইল কই? সবাই মেয়েটার বাড়ির চতুর্পার্শ্বে গেরাও দিয়ে ফেলত, মানুষগুলো বলত তোমরা তো গরিব মানুষ, এত দামি আতর পাইলা কই? কই পাইলা এত দামি আতর? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতো তোমরা যারা আতর মনে করছো এটা আতর না, আমার বিয়েতে উপহার দেওয়া নবীর গায়ের ঘাম মুবারক। মদিনার সব মানুষ মিলে ওই বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি, বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। অবন্ধু নবীর মনে শুধু মায়া আর মায়া, এই নবীর দরবারে গিয়ে কেউ খালি হাতে ফিরেছে এমন কোনো প্রমাণ নাই। আল্লাহর নবী যখন হারা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল যখন বললেন আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী যখন ঘরে আসলেন আম্মা জান খাদিজা কয় কি ব্যাপার? ভয় মনে হয় ভয় ভীত সন্ত্রস্ত। আল্লাহর নবী ডাক দেয়া কয় খাদিজা গো, ও খাদিজা আল্লাহর ফেরেশতা যে বড়াইল কয় আমি নাকি আজকে থেকে নবী। খাদিজা কয় অবশ্যই আপনি নবী। আল্লাহর নবী কয় তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আম্মা জান খাদিজা কয় আমি খেয়াল করে দেখেছি
তিনটা জিনিস আপনার মাঝে আছে যেটা মক্কার কোনো মানুষের মাঝে নাই। আমি খেয়াল করে দেখেছি মাটির উপরে আসমানের নিচে আপনার মতো মানুষ আমি 15 বছর সংসার করে ইনসান আউট, ভেতর বাহির আপনার কোনো কিছু আমার অজানা নাই। 15টা বছর সংসার করে আমি জেনেছি আপনার মাঝে তিনটা গুণ আছে যেটা আর কারো নাই। 1 নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 2 নম্বরে কখনো আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দেন না। 3 নম্বরে আপনি কখনো ওয়াদার খেলাফ করেন না। সুতরাং যেই মানুষটার মাঝে এই গুণগুলো আছে আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমার আগেই জানা ছিল, বলো সুবহানাল্লাহ। তিনি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করবেন দূরের কথা। ও সিংহারি খোলার মানুষ, সিংহারিয়ার মানুষ, যাত্রাপুরের মানুষ, ও বিষ্ণুপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, মন দিয়ে শোনো রে বাপ। আল্লাহর নবী কত মায়ার নবী ছিলেন, মদিনা একদিন লাইন ধরে মানুষকে দাঁড় করালেন, ওট জব করলেন, সবাইকে তিনি এক ভাগ করে গুস্ত দিচ্ছেন, সবাই এক ভাগ করে গুস্ত নিচ্ছে। হঠাৎ করে নবীর নজরে পড়ে গেল পিছনে একটা বৃদ্ধা মহিলা, নবী গুস্ত দেওয়া থামিয়ে দিলেন, দিলেন দূর, বুড়া মানুষটার কাছে গেলেন, জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ধরে ধরে এনে সামনে নিয়ে আসলেন। নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, আল্লাহর নবী চাদর মুবারকটা বিছাইয়া ওই চাদরটার ভেতরে বুড়া মহিলাটাকে বসাই দিলেন। সাথে যারা সাহাবা ছিল তারা মনে মনে চিন্তা করতে আছে, কি রে এত বড় কলিজা এই মহিলা যে নবীজির গায়ের ছাদের উপরে বসে গেছে, এটা তো মারাত্মক বিষয়। একজন আর একজনের দিকে তাকায়, নবীজি কয় আমি বুঝতে পেরেছি তোমরা কি জানতে চাও, তোমরা জানতে চাও কোন মহিলা আমি যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম। ও সাহাবারা, জন্মের আগে বাপ হারাই ফেলছে, বাবার মুখ দেখি নাই, কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আজকে প্রধান অতিথি রুহুল আমিন সাহেব কেমন করে আবেগতাড়িত হয়ে তার বাবার কথা বললেন, 11 বছর বয়সে আমিও বাবা হারিয়েছি, ছোট ছোট ছেলেমেয়েরা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয় আমারও মন চায় আমি একটা আব্বা বলে ডাক দেই। কোনোদিন আর কোনোদিন মোস্তাক ফয়েজি আব্বা বলে ডাক দিতে পারবে না। আল্লাহর নবী কয় বাবার মুখ দেখলাম, 6 বছর বয়সে মা হারিয়েছি, আমি যদি মা পাইতাম নিজের গায়ের চামড়া কাইটা জুতা বানাই দিতাম, এমনই কপাল আমার, আব্বার মুখ দেখলাম না, মা ডাকতে পারলাম না। আজকে যেই মানুষটার ধরে এনে বসাইলাম এই মহিলাটার কেউ না, এই মহিলাটা আমার দুদমা হালিমাতুসা দিয়া। নবীজি পোটলা এনে 2 ভাগ গুস্ত মহিলার হাতে দিয়া কয় তোমরা একটু দাঁড়াও আমি আমার মায়কে ঘর পর্যন্ত পৌঁছাইয়া দেই। আমি জানি না সিংহারিয়ার জমিনে যারা হাজির হয়েছ কার আম্মা নাই, আমি জানি না রে কার আব্বা নাই, বাবা গাড়ে কয় তুমি ছিল না, আমিও কি মা চিনতাম, আমিও মা চিনতাম না। যেই দিন আমার প্রথম সন্তানটা দুনিয়াতে আসলো ওই দিন আমি বুঝি রে মা কারে কয়। আমার বিবিকে হাসপাতালে নেওয়া হলো,
আমার আম্মা আমার শ্বশুরি হাসপাতালে গেলেন, আমাকে ফোন করলেন, বাবা জলদি আসো। আমি যাওয়ার পরে বলল অপারেশন থিয়েটারে ঢুকে যাও, লেবার রুমে আমাকে ঢোকানো হলো। আমি দেখি আমার বিবিকে চিকন একটা খাটিয়ার উপরে শোয়াই রাখছে, হাত দুটা মুষ্টিবদ্ধ করে রেখেছে, চুলগুলো এলোমেলো। আমি যাওয়ার পরে কথা বললেন না কেন, আমি যাওয়ার পরে আমার বিবি আমাকে ইশারায় ডাকলেন, আমার হাতটাতে শক্ত করে ধরলেন, ডাক দেয়া কয় স্বামী আমি বোধহয় আর বাঁচব না। আমি বললাম কে বলছে বাঁচবা না, কয় জীবনে কত কষ্ট পেয়েছি, এটা কেমন কষ্ট আপনাকে বুঝাইতে পারবো না। আমিও কান্দতেছি, বিবিও কান্দে। ডাক্তার এসে বলে হুজুর কি শুরু করেছেন, আপনি কাঁদেন কেন? আমি বললাম ডাক্তার আমি আমার বিবির জন্য কান্দি না, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। 40 বছর বয়সে, 40 বছর আগে আমার মা আমারে যখন জন্ম দিয়েছে, এখন তো কত উন্নত চিকিৎসা, তখন তো এত উন্নত চিকিৎসাও ছিল না। আমারে জন্ম দিতে গিয়া আমার মা না জানে কত কষ্ট করেছে। সিংহারিয়ার বাবারা ও আমার কলিজার টোকরা যুবকেরা, মা যার নাই, বাবা যার নাই, 27 বছর হয় আমি মোস্তাক ফয়েজি ওয়াজ করি। আজকে মাহফিলটাতে পাড়া দিয়ে আমি মাহফিলের ওজন বুঝেছি, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না, শুক্রবারে আসরের পরে দোয়া